শুভ সন্ধ্যা, যে আয়োজন মানে সব রেডি, ব্যাপের ড্র, গান বাজনা। তো মনে হয় বক্তব্য সংক্ষিপ্ত করা, এবং বক্তব্য নয় অল্প কিছু কথা বলে শেষ করাই ভালো। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সোসাইটির সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে আমরা আমাদের প্রফেশনের অগ্রগতির জন্য কাজ করছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। উপস্থিত আছেন আপডেট ডিন্টার কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর ওসমান গনি খান, আছেন অধ্যাপক ডক্টর আফজাল হোসেন বাচ্চু, আছেন ডক্টর অধ্যাপক দিলীপ নেসা সহ সিনিয়র শিক্ষকবৃন্দ, এবং আমার প্রিয় ডিন্টার সার্জন ভাই বোনেরা। আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ ডিন্টার সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ডিন্টার ক্লাব আজকের যে প্রোগ্রামের আয়োজন করেছে, এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ডেন্টাল ক্লাবের গত 3 বছরে যতগুলো প্রোগ্রাম হয়েছে, যেগুলোতে আমি আমন্ত্রণ পেয়েছি, সবগুলোতেই আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি, উপস্থিত ছিলাম। আমাকে যখন অভিধায় অভিষিক্ত করা হয়, কেউ বলেন রেনেসাঁর অগ্রদূত, কেউ বলেন আমাদের গর্ব, কেউ বলেন বিশ্বমানের ডেন্টিস্ট্রির স্বপ্নদ্রষ্টা। একটু আগে আমাদের প্রফেসর ডক্টর আবুল কালাম জোয়ারদার স্যার চলে গেছেন, বক্তব্য রাখলেন, উনি আমাকে একটা উপাধি দিয়েছেন, রাখাল বালক। আমার কাছে এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, আমি ডেন্টিস্ট্রি প্রফেশনের রাখাল বালক, যার ফলে শুধুমাত্র বাংলাদেশ ডেন্টাল ক্লাবের আয়োজনের বিষয়ে নয়, বাংলাদেশের ডেন্টিস্ট্রি প্রফেশনের যত সংগঠন আছে, যত কলেজ আছে, যত অ্যালাইড অর্গানাইজেশন আছে, যারাই আমাকে যেখানে দাওয়াত দিয়েছে, আমি এ পর্যন্ত 100% উপস্থিতি নিশ্চিত করেছি রাখাল বালকের মতো। ইভেন ঢাকা কেন্দ্রিক একটি নিষ্ক্রিয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি গত 5-6 বছরে, সেই সংগঠনকে সক্রিয় করতে গিয়ে ঢাকার বাইরে সারা বাংলাদেশে যেখানে যেই ডেকেছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, পেশাগত, সব জায়গায় রাখাল বালক উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং উপস্থিত ছিলাম। শুধুমাত্র একটি কারণে, যে আমি নিজে স্বপ্ন দেখি, আমি অন্যদের স্বপ্ন দেখাই, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। আর অদ্ভুত একটা বিষয় আমি খেয়াল করেছি, যে স্বপ্নই দেখি না কেন, যেটাই ভাবি না কেন, আল্লাহর অশেষ সহমতে সেটা কেমনি বাস্তবায়িত হয়ে যায়। আমি আজকে যখন এখানে আসি 4টার সময়, তখন আমাদের একজন প্রেজেন্টার বক্তব্য রাখছিল, আমি এসে বসার পরে মিনিট পাচ্ছেন শুনছিলাম, আর বললাম এ কি ইন্ডিয়া, তখন যেন আয়োজন আমাদের নাফিস বিন জামায়াত, এত সুন্দর প্রেজেন্টেশন। আমি বিভিন্ন জায়গায় যাই, কোথাও তায়েব বিন বাদশা, কোথাও জগদীশ ইন্দ্রনীল, সুন্দর সুন্দর প্রেজেন্টেশন, ওয়ার্ল্ড ক্লাস প্রেজেন্টেশন আমরা এখন দেখি, যেগুলো আমাদের স্বপ্ন ছিল। আমার তো মনে অনার টু আওয়ার ফরেন স্পিকার্স, আই ওয়েলকাম দেম, আই এক্সপ্রেস মাই ওয়ার্ম গ্রেটিটিউড টু আওয়ার ফরেন স্পিকার্স, বাট আমার মনে হয় যে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স এর চাইতেও আমাদের ন্যাশনাল কনফারেন্স যদি আমরা
অবিরতভাবে করতে থাকি, আমাদের সেই মানের সেই জায়গায় আমাদের পৌঁছা সম্ভব। আমাদের 50 বছরের যে স্বপ্ন, 5 বছরের ডেন্টিস্ট্রি করা আপনারা সেটা ইতিমধ্যে পেয়েছেন। আমরা আমাদের এই যে 5 বছরের ডেন্টিস্ট্রি করার মাধ্যমে আমাদের প্রফেশনকে যে স্বপ্নের জায়গায় নিয়ে গেছে, যে বিশ্বমানে নিয়ে গেছে, এটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পাশাপাশি অনেকগুলো কাজ করেছি। আমাদের 27 বছরের দাবি যে দুটি কলেজ সরকারি করার, চট্টগ্রাম রাজশাহী, সেটি প্রায় পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। আমাদের পোস্টের ক্রিয়েশনের কথা জোয়ারদার স্যার যেটা বলেছিলেন 63 সালের কথা, 63 সাল সেই সময় থেকে 2015 সাল পর্যন্ত যত পোস্ট হয়েছে তার থেকেও বেশি পরিমাণে পোস্ট হয়েছে গত 3 বছরে 1000-এর মতো। 656টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে, 121টি ঢাকা ডেন্টাল কলেজে, 6000টি মেডিকেল কলেজ সহ অপরাপর প্রতিষ্ঠানগুলোতে। ইভেন গত বৃহস্পতিবারে আমাদের পঙ্গু হাসপাতালে আমাদের 2টি পোস্ট ক্রিয়েট হয়েছে। আমাদের নাফিস বিন জামায় আমাদের এক্সট্রা ওরাল প্রস্থেসিসের যে বিষয়টি দেখিয়েছেন, আমাদের সেই সুযোগ এর মাধ্যমে হয়তো আমরা পেতে পারব। এই প্রথমবারের মতো বাংলাদেশের ডেন্টিস্ট্রি আমাদের স্পেশাল বিসিএসের ডেন্টাল সার্জনদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমাদের এখানকার অধিকাংশ আমি দেখতে পাচ্ছি, আমি তো পুরো ওভারভিউ দেখি যে এর অধিকাংশই এই স্পেশাল বিসিএসের ক্যান্ডিডেট। শুধু তাই নয়, আরো একটি স্পেশাল বিসিএস আপনাদের জন্য অপেক্ষা করছি ইন ফিউচার। আমরা আমাদের আপনারা জানেন যে 5 বছরের ব্যাকলগ জার্নাল প্রকাশিত হয় না সোসাইটি, সেই 5 বছরের জার্নালগুলোকে প্রকাশনার মাধ্যমে তারপর 15 সাল 16 সাল 17 সাল নিয়মিতকরণের মাধ্যমে এই 18 সালের জার্নালের প্রস্তুতি চলছে, এবং এই জার্নাল প্রকাশের মধ্য দিয়ে আমাদের একটি ক্রাইটেরিয়া ফুলফিল করার মাধ্যমে আমরা শত শত প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্টদের প্রমোশন করেছে। একটি আরেকটির সাথে সম্পর্কিত 40 বছরের এই সংগঠনে একটি গঠনতন্ত্র উপহার দিয়েছে, নিষ্ক্রিয় সংগঠনকে সক্রিয় করেছি, বায়বীয় সংগঠনকে কার্যকরী সংগঠনে পরিণত করেছে। রাখাল বালক শুধু প্রোগ্রামে নয়, অসুস্থ ডেন্টাল সার্জনের পাশে দাঁড়িয়েছি, যে যেখানে অসুস্থ ছিল সবার পাশে দাঁড়িয়েছি, শুনেছি দেখেছি, মানসিকভাবে শারীরিকভাবে সহায়তা করেছে, যেখানে আর্থিক সহযোগিতার প্রয়োজন ছিল সেখানেও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দাঁড়িয়েছে, এবং একটি চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা মেডিকেল এইড ফান্ড ফর ইনকেপেবল ডেন্টিস্ট ফান্ড তৈরি করেছি। এখন থেকে শুধু শারীরিক মানসিকভাবে নয়, আর্থিকভাবেও কোনো ডেন্টাল সার্জনের যদি প্রয়োজন হয় সেই অভিভাবকত্ব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি তৈরি করেছে। আর ওয়ার্ল্ড ক্লাস ডেন্টিস্ট্রি, আমি খুব বেশি কথা বলব না, আপনাদের বলব দায়িত্ব গ্রহণের পর, ম্যান্ডেট নেওয়ার পর এটিকে আমরা একটা আমানত হিসেবে গ্রহণ করেছিলাম। এটি কোনো ক্ষমতা নয়, এটি ছিল দায়িত্ব, এবং সেই আমানতটি নিয়ে আমরা এই কাজগুলো করার পাশাপাশি যেটি করেছি সেটি হচ্ছে 2015 সালে আপনারা জানেন যে আমরা জুলাইতে নির্বাচিত হওয়ার পর সেপ্টেম্বরে এফবিআই সম্মেলন ব্যাংককে বাংলাদেশ ডেলিগেশন অংশগ্রহণ করেছে। 2015 সালের নভেম্বরে আমার প্রেসিডেন্ট জেনেভা ওয়ার্কশপে গিয়েছেন। 2016 সালে এশিয়া প্যাসিফিক ডেন্টাল কনফারেন্সে আমরা হংকংয়ে গিয়েছি। একই বছর 2016 সালে আমাদের পোল্যান্ডের পোজদানে এফবিআই সম্মেলনে গিয়েছি, এবং একই বছরে জেনেভা ওয়ার্কশপে আমরা আবার অংশগ্রহণ করেছি। 2015 সালে ওয়ার্ল্ড ডেন্টাল শো ইন্ডিয়াতে হয়েছে, আমরা অংশগ্রহণ করেছি। 2017 সালে এপিডিসির কনফারেন্স ম্যাকাওতে হয়েছে, আমরা অংশগ্রহণ করেছি।
2017 সালে স্পেনের মাদ্রিদে এফডিআই সম্মেলন হয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। ইউরোপের দুটি এফডিআই সম্মেলনে বাংলাদেশের ডেলিগেশন ভারতের চাইতে বৃহত্তর ছিল। আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এই সফল এবং সিরিজ উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের যে ভাবমূর্তি আমরা তৈরি করেছি তার প্রমাণ আপনারা পেয়েছেন। 2018 সালে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে পালন করেছি। এই ডেটি এফডিআই ঘোষিত। এফডিআই ঘোষিত এই দিনটি 200টি দেশে পালন করেছে। পৃথিবীর 200টি দেশের এই পালনকারী আহ্বানকারী সংগঠনের এফডিআই প্রেসিডেন্ট ডক্টর ক্যাথরিন ক্যাল সেদিন ঢাকার কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের সফলতা এখানে, বিশ্বমানের ডেন্টিস্ট্রি গড়ে উঠেছে এখানে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি এই প্রফেশনকে একটা অবয়ব দেওয়ার জন্য। একটা তমসাচ্ছন্ন, একটা অন্ধকারে তলিয়ে পড়া প্রফেশনকে আমাদের আমরা আলোর মুখে নিয়ে এসেছি। আজকে আমাদের প্রত্যেকের চোখে মুখে স্বপ্ন, প্রত্যেকের চোখে মুখে স্বপ্ন, আমাদের স্বপ্ন। আমরা কাজ করি, সহযোগিতা পাই, সবার সহযোগিতা। আমি একটা কথা আজকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের পেশাজীবী, আমাদের পেশা, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সচেতন পেশাজীবী ডেন্টিস্ট আমাদের যে উদারভাবে সহযোগিতা করেছে। কোনো কাজই কাশেম স্যার বা আমি বা আমার ইসি একা করে না। যা বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে আমরা কাজ করার সাথে সাথে প্রত্যেকটা সংগঠন বা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে সম্মানিত করেছে, এর কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। অত্যন্ত সম্মান দেখিয়েছে, সাধুবাদ জানিয়েছে, অন্তরের আলোড়ন করে। এই প্রফেশনে এখন আর কোনো অপশক্তির অস্তিত্ব বিরাজিত নাই। যদি থেকেও থাকে আমাদের জানার বাইরে, বাবার বাইরে, সেটির স্থান এই প্রফেশনে আর কখনো হবে না। কারণ এই প্রফেশন দুর্নিবারভাবে এগিয়ে যাচ্ছে। আমরা 2015 সালে আপনাদের সকল স্বপ্ন, সকল আকাঙ্ক্ষাকে আমাদের স্কন্ধে, আপন স্কন্ধে নিয়ে কাজ করেছি। আমাদের শারীরিক, মানসিক, আত্মিক সেতু বন্ধনের মাধ্যমে নিজেদের মন, মনন, মেধাকে লালন করে আমরা কাজগুলো করেছি একাত্ম হয়ে। সে কারণে আজকে প্রফেশনের এই সফলতা। কিন্তু এখানেই শেষ হলে চলবে না, এটি একটা গতি পেয়েছে মাত্র, ট্র্যাকে উঠেছে মাত্র। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমি ইদানিং বক্তৃতায় বলি, ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই জায়গায় এসে গেছে। দু চার মাস আগেও বলেছিলাম যে এমবিবিএস এর সাথে আমাদের তুলনা করা এই এটা একটি স্পর্শকাতর বিষয়। আমাদের অনেকেই ভাবতো আমাদের সময় ওই এমবিবিএস এর মেডিকেল কলেজের মর্গের উপরে চারজনের কাহিনী শুনেছেন, সেই থেকে আমাদের শুধু ঠেলাঠেলি হচ্ছে এমবিবিএস বিডিএস। এটি একটি স্পর্শকাতর বিষয়। আমি মনে করি এটা একটা শ্লাঘার বিষয়। এমবিবিএস একটা সাধারণ চিকিৎসক তৈরির কোর্স, আর আমার বিডিএস হচ্ছে স্পেশালিস্ট তৈরির কোর্স। এমবিবিএস এর সাথে বিডিএস এর কোনো তুলনা আপনারা রাখবেন না, মাথায় নেবেন না, ছেড়ে ছেড়ে দেবেন। আপনার যদি তুলনা করতে হয় আপনি গাইনির সাথে করবেন, অপথালমোলজির সাথে করবেন, আপনি ইএনটির সাথে করবেন, নিউরোসার্জারির সাথে করবেন, অপরাপর সকল বিশেষায়িত কোর্সের দিকে করবেন। আজকের এই সেমিনারে অংশগ্রহণ করে বা অপরাপর সেমিনারগুলোতে অংশগ্রহণ করে আমার মনে হয়েছে যে আমরা এখন ফাইটটা সেই ডিসিপ্লিনগুলোর সাথে, আমরা তাদের সাথেই ফাইট করছি, তাদের সাথেই তুলনা করছি এবং তাদের সাথেই আমরা লড়াই করছি। এমনিতে আমরা বাংলাদেশে যত স্পেশালিটি আছে সেই স্পেশালিটির মধ্যে সংখ্যায় এবং শক্তিতে সবথেকে শক্তিমান স্পেশালিটি হচ্ছে ডেন্টিস্ট্রি। কিন্তু এই শক্তিমান স্পেশালিটিকে, এই গর্বে যদি আমরা আপ্লুত হই শুধু, তাহলে চলবে না। এটিকে আমাদের উৎকর্ষতার জায়গায় নিয়ে যেতে হবে, এটিকে কোয়ালিটেটিভ করতে হবে। যেদিন সংখ্যায় শক্তিতে নয় কোয়ালিটিতেও আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব, সেদিনই বাংলাদেশের ডেন্টিস্ট্রি
ইন্ডাস্ট্রি হবে সেরা পেশা, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেই কারণেই আমাদের ন্যাশনাল সেমিনার, সেই কারণেই আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার, এগুলো বহু হতে হবে এবং আপনাদের উপস্থিতিও থাকতে হবে প্রাণবন্ত। শিক্ষার নেশায়, জ্ঞানের নেশায়, নেশায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ ইতিমধ্যে এক নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ যদি উন্নত দেশে পরিণত হয়, আপনারা অপরাপর উন্নত দেশগুলোর দিকে তাকান, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, যুক্তরাজ্যের দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, কানাডার দিকে তাকান, সেখানে ডেন্টিস্ট্রি হচ্ছে এক নম্বর পেশা। আর আমাদের বাংলাদেশ যদি উন্নত হয়, সেখানেও নিশ্চয়ই আমাদের এক নম্বর পেশা হবে ডেন্টিস্ট্রি। সেই জায়গায় পৌঁছতে গেলে আমাদের শুধু সংখ্যায় শক্তিতে বলিয়ান হলে চলবে না, আমাদের কোয়ালিটিতেও এগিয়ে যেতে হবে। আমাদের সেই জায়গাটা রিচ করতে গেলে প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম, হ্যান্ডসন কনফারেন্স এগুলোর প্রয়োজন আছে, এবং বাংলাদেশে এখন এটি বাংলাদেশ ডেন্টিস্ট্রিতে এটির একটি ওয়েব তৈরি হয়েছে, দিকে দিকে এই প্রোগ্রামগুলোর ছড়াছড়ি, এবং আমরা আশাবাদী যে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। শুধু আমাদের দরকার একটি জিনিস, সেটি হচ্ছে ইতিবাচকতা। আমরা প্রত্যেকেই পজিটিভ মানসিকতায় থাকতে হবে। পজিটিভ মানসিকতার থেকে আমি আমার পাশের জনকে, আপনি আপনার পাশের জনকে, আপনি আপনার পাশের প্রতিষ্ঠানকে, আপনি আপনার পাশাপাশি সংগঠনকে সাহায্য সহযোগিতা করার মানসিক উদারতা তৈরি করেন, দেখবেন যে একটা সুন্দর পরিবার হিসেবে বাংলাদেশের ডেন্টিস্ট্রি গড়ে উঠবে। এবং সেই জায়গায় এসে আমাদের যে জিনিসটি রপ্ত করতে হবে সেটি হচ্ছে একটা প্রফেশনালিজম। কী প্রফেশনালিজম? সেটি হচ্ছে যে প্রফেশনের জন্যে, প্রফেশনের কথা মাথায় নিয়ে প্রত্যেকে কিছু না কিছু কাজ করা। জোয়ার দাস যা বললেন, অতীত বর্তমান ভবিষ্যৎ ডেন্টিস্ট্রি, এটি এই যে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা যে এই জায়গায় দেখেছেন এবং আজকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছেন। আমাদের প্রফেসর আবুল কাশেম সভাপতি যেই জায়গায় ডেন্টিস্ট্রিকে পেয়েছিলেন, আজকে যেই জায়গায় এনে দাঁড়িয়েছেন, অথবা আমরা যারা কাজ করেছি, আমরা ডেন্টিস্ট্রি প্রফেশনে আসার পরে যেই জায়গায় ডেন্টিস্ট্রিকে পেয়েছি, সেই জায়গা থেকে আজকে যেই জায়গায় উত্তরণ করেছি, এটি হচ্ছে আমার, আপনার, আপনাদের প্রফেশনালিজম। আজকের যে নিউ জেনারেশন এখানে আছেন, আপনারা প্রফেশনকে যেই জায়গায় পেয়েছেন, এই জায়গা থেকে উত্তরণের জন্য যা কিছুই করেন, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, অর্গানাইজেশনালি, ইনস্টিটিউশন যেভাবেই করেন না কেন, সেটি হচ্ছে আপনার প্রফেশনালিজম। সুতরাং আপনারা প্রফেশনালিজম ধারণ করেন, পজিটিভ অ্যাটিটিউড নেন, একে অপরকে সহযোগিতা করেন, বাংলাদেশের ডেন্টিস্ট্রি বিশ্বমানের ডেন্টিস্ট্রি হতে বাধ্য, এবং যে গতিতে আমরা চলছি এই গতি যদি অব্যাহত থাকে, কারণ আমাদের আরও অনেক কাজ আছে, আর অনেক স্বপ্ন আছে এই পেশার। আমরা বাংলাদেশে একটি ওরাল সার্জারি ইনস্টিটিউট চাই, আমরা বাংলাদেশে একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয় চাই, আমরা যে সরকারি মেডিকেল কলেজগুলোতে ডেন্টাল ইউনিট অথবা বেসরকারি ডেন্টাল কলেজগুলোর যে ডেন্টাল ইউনিট এগুলোকে কলেজে পরিণত হতে দেখতে চাই। আমরা সেই সরকারি বেসরকারি সকল কলেজে, বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে শিক্ষকদের চাকরির নিশ্চয়তা, তাদের সুনির্দিষ্ট বেতন কাঠামো, তাদের সম্মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চাই। এবং আগামী দিনে আমাদের সরকারি চাকরিতে ক্যাডারের যে অসামঞ্জস্যতা সেটি আমরা দূর করতে চাই। আমাদের এই আগামী দিনের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের স্বপ্ন দেখা, স্বপ্নের জন্য কাজ করা এবং নিজেদেরকে তৈরি করা, প্রত্যেকের মনে মননে মানসিকতায় ডেন্টিস্ট্রিকে ধারণ করে এগিয়ে যাওয়ার চিন্তা করেন এবং সেভাবে আগাম, তাহলে সহযোগিতার হাত কোথাও ব্যর্থ হবে না, প্রত্যেকেই আমরা একে অপরের সহযোগী হয়ে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমার